দুনিয়া কি এবং আখেরাত কি এ দুটো বিষয়ে তুলনা করার মতো যোগ্যতা ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে দান করে দিবেন প্রথমে দুনিয়ার ব্যাপার আল্লাহ তালা বলেছেন দুনিয়ার জিন্দিক তোমাদের ব্যবহৃত দুটো জিনিস আর আখেরাতে তোমাদের প্রাপ্তি তোমাদের চাওয়ার একটা জিনিস দুনিয়াতে তোমাদের জান আর মাল আখেরাতে তোমাদের জন্য জান্নাত এ দুটো জিনিসকে সমন্বয় কিভাবে করা যায় সেই বিষয়ে আল্লাহ সুবাহানু তালা বলেছেন যে আমি তোমাদের থেকে কিছু জিনিসকে নিতে চাই আর আখেরাতে তোমাকে একটা চূড়ান্ত জিনিস দিতে চাই তোমার থেকে আমি নিতে চাই আল্লাহ সুবাহানুয়া তালা বলেছেন তোমাদের থেকে আমি জান এবং মাল চাই জান মাল হয় দুনিয়ায় আখেরাতে মাল নাই আখেরাতে যানের ব্যাপারে প্রশ্ন নাই জীবন বলতে বোঝা যায় যেটার আরম্ভ আছে শেষ আছে এটা হলো আমার দুনিয়ার জীবন আর আখেরাতের যে আমার অবস্থান হবে এটার কোনো শেষ হবে না সুতরাং আল্লাহ সুবাহান ওয়া তালা দুনিয়ার ব্যাপারে বলছেন আমি দুনিয়ার মধ্যে তোমাদের থেকে জানও চাই মালও চাই কিন্তু দিলেন কিন্তু আল্লাহ এটার দাতা আল্লাহ উনি দিয়েই বলেন চাই যেমন ছোটো বাচ্চাদেরকে আমরা তাদের মানসিকতা ডেভেলপ করার জন্যে তাদের চিন্তাধারা মানে উদার করার জন্য অনেক সময় বাচ্চাদের হাতে একটা চকলেট দিই দিয়ে বলে আমাকে দাও আপনি করেন না বাবা বাবা কি করে ছেলেকে ছেলেকে একটা চকলেট দে দে একটা চকলেট দিয়ে আবার বলে আমাকে দাও দেওয়ার মানে কি উদ্দেশ্য কি আমি দিচ্ছি আবার আমি চাচ্ছি অর্থাৎ তোমার মানসিকতাটা দেখি তুমি চকলেট পেয়ে যেন আমারে না ভুলো তুমি যদি চকলেট পেয়ে মনে করো বাবা নাই তাহলে তো বোঝা যাবে তুমি স্বার্থকর আল্লাহ সুবহান ও তালা জানও দিলেন মানও মালও দিলেন দিয়ে বলেন একটু চাই সুহান আল্লাহ বললেন না যেন তুমি আমাকে না ভুলো আমি দাতা আবার আমি তোমার থেকে নিতে চাই আমি দাতা আমি বিক্রেতা আমি ক্রেতা আল্লাহ হকবর আল্লাহ হকবর মানুষ সম্পর্কে আল্লাহ সুবহান ও তালা কত সুযোগ করেছে মানুষকে যেন মানুষ তার আখেরা তো বুঝতে পারে দুনিয়াও বুঝতে পারে আমরা দুনিয়া বুঝি বেশি কিন্তু আখেরাতকে গুছাতে জানি না আখেরাত তখনই গুছ আমাদের গুছানো হয়ে যাবে যদি আমি আমার আল্লা সুবহান দাতাকে চিনে নেই যিনি দিলেন তাকে যদি চিনে নেই তাকে যদি কিনে নেই তাহলেই কিন্তু আমার দুনিয়াও ভালো হবে আখেরাতও ভালো হবে সুতরাং এই বিষয়ে আসলে আলি সাল্লাম বলছেন মানকানেতি দুনিয়া হাম্মাহু যে দুনিয়া সম্পর্কে তার সকল চিন্তা চেতনা প্রচেষ্টা তার তার প্রস্তুতি দুনিয়ার জন্য সব কিছুতে গুছাতে চায় আল্লাহ আল্লা তালা তার জন্য তিনটা বিপদ ঢেলে দেন কয়টা বিপদ সে তিনটার মাঝে কি আল্লা সুবাহ তার দৃষ্টিতে ফকিরি গরিবি অভাব তার সামনে আল্লাহ ঝুলাতে থাকেন তার চোখের সামনে সে বাংলাদেশের ধনী হোক পৃথিবীর সবচাইতে বড় ধনী হোক ধনী হওয়ার পরও সে মনে করে আমার কাছে কিছু নেই ঠিক না সে তখন চিন্তা করে আমার হয় নাই আরো চাই আরো চাই আরো চাই তার সামনে কথা বললে মনে হবে সে বোধহয় ফকির হয়ে গেছে এটা আপনার আমার আপনার আমার কারো পক্ষে এটা আল্লাহর তরফ থেকে তার জন্য একটা গজব কারণ সে নিতে জানে সে পেতেই জানে পেতেই জানে সে সুক্রিয়া করতে জানে না এটা সম্পর্কে একটা স্থিতিশীল একটা অবস্থান করতে জানে না এর জন্য আল্লা সুবাহান বলছেন জা আল্লাহ ফক্রাইন বাইনা হি তার দৃষ্টিতে আল্লাহ সুহানুয়া তালা তার গরিবীকে তার সামনে ঝুলিয়ে দেন কে বলেছেন মোহাম্মদ রসুল্লাহ আলহামদুলিল্লাহ এটাই আমাদের সবচাইতে চিন্তা করতে হবে রাসুল সাল্লাম যদি বলেন আমার সামনে গরিবী ঝুলতেই থাকবে তাহলে আমি আখেরাত পাবো কিভাবে আমি আমার চিন্তায় গরিবী ঝুলাতে রাজি না রাসুলি সাল্লাম বৈশ্বরিক জীবনে সম্পদশালী ছিলেন না কিন্তু পৃথিবীর মানুষ কি আমার রাসুলকে গরিব বলবে আমরা কি গরিব রাসুলকে চিন্তা করি রাসুল সাল্লাম তার চিন্তা চেতনায় তার ইমান তার অবস্থানের দিক থেকে গোটা পৃথিবীর সবাই যদি এক পাল্লায় দাঁড়ায় আর আমার রাসুল যদি এক পাল্লায় আমার রাসুল অনেক উপরে কিন্তু ঘরটা ছিল ভাঙা তার অবস্থান হলো আল্লাহ সুবহান হু তার চোখের সামনে গরিবীকে ঝুলিয়ে দেয় নাই আসলে সাল্লাহুল সাল্লাম বলছেন কেউই যদি দুনিয়ার প্রতি তার আকর্ষণকে বাড়িয়ে নেয় দুনিয়ার প্রতি তার আকর্ষণকে তার নিকটস্থ করে নেয় আল্লাহ সুবহান হুতাআলা এই দুনিয়াতে তার চোখের সামনে গরিবীকে ঝুলিয়ে দিবেন আমাদের সামনে গরিবী ঝুলবে নাকি সবসময় আমাদের একটা অবস্থান থাকবে আল্লাহ আল্লা তালা আমাদেরকে ইমান দিয়েছেন আর পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস হলো ইমান কিনা যাবে না করা যাবে না এটা একজন আরেকজনকে এটাকে মূল্যায়ন করা যাবে না পৃথিবীর সবচেয়ে মূল্যবান মূল্যবান জিনিস আমাকে দিয়েছেন সুতরাং আমি সমৃদ্ধ আমি পৃথিবীতে সমৃদ্ধ আমি পৃথিবীতে সবচেয়ে তো ভালো অবস্থানে আছি এই চিন্তা দ্বারা যারা করতে পারে এদের চোখের সামনে গরিবী ঝুলবে না রাসুল পাকসাল্লাম বলছেন এটা হলো প্রথম প্রথম যারা দুনিয়াকে টার্গেট করে দুনিয়াকে ব্যবহার করে দুনিয়াতে তারা চলতে চায় গরিবী তার চোখের সামনে ঝুলতে থাকে দ্বিতীয়ত রাসুল সাল্লাম বলছেন ও পররা কালাইহি আমরা রাসুলে পাক সাল্লা আলি সাল্লাম বলছেন দুনিয়াতে আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছু কাজ আছে আবার পাশাপাশি আখেরাতের কাজ আছে আমাদের দুনিয়ারও কাজ আখের হতো কাজ দুনিয়াও আমাদের আমাদের চাই আখের তো সবাই চাই না যেমন আমরা দুয়াতি বলি আমরা এমন নই দুনিয়া ভুলে যাব। আমরা এমন নই দুনিয়াতে যেমনে থাকবো তাতেই যথেষ্ট বরং চোরাস পাক সাল্লাহ সাল্লাম বলে তালা দুনিয়া এবং আখারাতের ব্যাপারে আল্লাহ আমাদেরকে দোয়া শিক্ষা দিয়ে বললেন রব্বানা ফিদ হাসানা হাসানা আমি আখেরাতের ব্যাপারও আমার চূড়ান্ত শান্তি চাই আমি আখারাতের ব্যাপারে আমি সুন্দর সুন্দর চাই আমি আখেরাতের ব্যাপারও আমি অত্যন্ত ভালো কিছু চাই দুনিয়ার ব্যাপারে আমি ভালো চাই এর জন্য গুছাতে হবে দুনিয়া এবং আখেরাত জগৎকে গুছাতে হবে কেউ যদি দুনিয়াকে গুছাতে চায় দুনিয়ার প্রতি তার অন্তর এবং তার সকল চিন্তাধারা যদি এটা পূর্ণভাবে কনসালটেশনটা ওদিকে থাকে তার মনোযোগ যদি ওদিকে চলে যায় রাসল পাক সাল্লা সাল্লাম বলছেন সে জীবনের অনেক কিছু ও গুছাল হয়ে যাবে জুহরের নামাজ কখন শেষ হয়ে গেল টের পাবে না আসর কখন শেষ হয়ে গেল টের পাবে না মাগরিব যাবে আসা যাবে টের পাবে না দৈনন্দিন জীবনে কোরআন তালাত করা দরকার টের পাবে না পরিবারের সময় দেওয়া দরকার টের পাবে না সে তার কাজ এমন অগুচাল হয়ে যাবে পরিবারও সময় হবে না তার কাজও শেষ হবে না অগুচাল হয়ে যাবে বলেছেন মোহাম্মদ রসুল্লাহ এমন হয় কি না বলেন ব্যস্ত 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 হতো হতো হতে আরে আমাদের সময় তো চলে গেছে কোন সময় হয়ে গেছে আরে আরেকটা মিটিংতে আছে আরে আরেক জায়গায় যেতে হবে আরেকজনের সাথে দেখা করতে হবে আমার আরেকটা ফাংশন ছিল এই যে একটা অস্থিরতা রাসুল পাক সাল্লা সাল্লাম বলেছেন তুমি যদি দুনিয়াকে তোমার চূড়ান্ত আকাঙ্ক্ষা বানিয়ে নাও তোমার উপর এমন একটা অস্থিরতা তোমার মধ্যে দিয়ে দিবেন তুমি নিবে নিজের জীবন গুছাতে পারবে না আল্লাহ আমাদেরকে ওই অস্থিরতা এবং গুছালো জীবন থেকে একটা সুন্দর জীবন দান করে দিই আমি সংক্ষিপ্তকারী কথাগুলি বলছি তৃতীয়ত যারা দুনিয়াকে নিজেদের জীবন নিজের জীবনের সবচেয়ে বড় বড়ো চাহিদা বানিয়ে দুনিয়া মা কাতাবালাহু তার জন্য দুনিয়াতে এতটুকুই পাওয়া আছে যতটুকু আল্লাহ তার জন্য নির্ধারণ করেছে অতিরিক্ত হবে না অতিরিক্ত পাওয়ার কোনো সুযোগ নাই যতটুকু আল্লাহ লেখেছেন তার ভাগ্যে এতটুকুই জুটবে যতটুকু আল্লাহ বলেছেন এতটুকুই তার থাকবে আমি গত জুমায় বলেছিলাম কে যদি তিনশো বাড়িও করে ঢাকাতে পৃথিবীর মধ্যে তার যদি অনেক বড় বড় অট্টালিকা থাকে তার জন্য কিন্তু আল্লাহ সব জায়গাগুলি লিখে দিবেন না মৃত্যুর পরে সাড়ে তিন হাত আর সে বাস করবে কিন্তু একটা ঘরের একটা কামরায় একটা রুমেই বাস করবে কিন্তু তার চাহিদা এত বেড়ে যাবে রাসুল পাকসালাম বলছেন করতে পারবা বানাতে পারবা তুমি তোমার অনেক কিছু গুছাতে তুমি নিজের মধ্যে অর্জন করতে পারবা কিন্তু তোমার জন্য অবস্থান হবে মাত্র ইল্লা মা মা কাতা লাহু, তোমার জন্য আল্লাহ সুবাহ যতটুকু লেগেছেন এতটুকুই পাবা চূড়ান্ত কতটুকু সাড়ে তিন হাত চূড়ান্ত কতটুকু সাড়ে তিন হাত এর বাইরে আমাদের পাওয়ার আর কোনো সুযোগ নাই রাসুল সাল্লাম আরেকটা মানসিকতার কথা বলছেন এটা হলো দুনিয়ামুখী মানসিকতা আরেকটা হলো মানসিকতা কথা বলে শেষ করেন নাই যেখানে জান্নাতের সুসংবাদ আছে পাশাপাশি দুযুকের ভয়ের কথা আছে যেখানে দুযুকের ভয়ের ধমকি আছে দুযুকের ধমকি আছে সেখানে আল্লাহ সুবহান ও তালা জান্নাতের সুসংবাদ দিয়ে মানুষকে সন্তুষ্ট করে দেন এটাই হলো ইসলামের নীতি ইসলামের নিয়ম এটাই হলো ইসলামের বচন ইসলামের দাওয়াতের ভঙ্গি মানুষকে বুঝানের ভঙ্গি রাসুল পাকসাল্লাহ সাল্লাম বললেন দুনিয়ামুখী তোমার সমস্যা হবে দুনিয়াতে এই ধরনের আর যদি আখেরাত মুখী তোমার হয় মান কানাতিল আখেরাতু হাম্মা যার আখেরাতের দিকে তার সকল চিন্তা চেতনা তার ভাবনাকে সে একত্রীভূত করতে চায় দুনিয়া কিন্তু তার ছুটে যায় না কিন্তু দুনিয়ার দিকে যদি কেউ তাকায় আখেরা ছুটে যায় আমি মাঝে মাঝে কথাটা বলি কেউ যদি গাড়ি চালায় ড্রাইভার যেমন আমি গাড়ি চালাতে জানি এখন আমি যখন গাড়ি চালাই আমার দৃষ্টি কিন্তু গাড়ির কাছে থাকে না অথবা গাড়িতে থাকে না আমি গাড়িতে বসে আছি কিন্তু গাড়িতে কিন্তু আমার দৃষ্টি না দৃষ্টি কোথায় দূরে যদি তাকাই আমার নিজের দিকে ধরেন স্টিয়ারিং আমার পাশে স্টিয়ারিং আমার পাশে আমার আরাম সিট আমার বিছানা আমার প্রাপ্তি সব কিছু আমার গাড়ির এত দামি গাড়ি আমি এখন গাড়ির তালাতে গিয়ে ড্রাইভিং আমি স্টিয়ারিংয়ে বসে এখন গাড়ির কাছে যদি তাকাই কয়েক্সিডেন্ট হবে অ্যাক্সিডেন্ট না আরও অনেক কিছু হয়ে যাবে অ্যাক্সিডেন্ট তো আছে এটার কোনো অবস্থা থাকবে না গাড়ি শেষ গাড়িও শেষ উনিও শেষ আর যদি দৃষ্টিটা দূরে থাকে গাড়ি ঠিক চলবে কথা ঠিক গাড়ি যদি ড্রাইভারের দৃষ্টি দূরে গাড়ি চলবে ভালো সমস্যা হবে না চিন্তা থাকবে না কিন্তু যদি ড্রাইভার মনে করে গাড়ি কিনেছি এত দামি আমি দেখবো না কি আর অন্য দেখবে নাকি সেটা আগে আমি দেখে নেই তখনই কিন্তু বিপদ তাকাতে হবে কোন দিকে দৃষ্টি হবে দূরে দুনিয়া থেকে আখের হাত দূরে দৃষ্টি থাকবে আখেরাত যদি আখেরাতের দিকে দৃষ্টি দেয় গাড়ি অটোমেটিকই চলবে গাড়ি থামবে না আর যদি গাড়ির দিকে অ্যাক্সিডেন্ট খাসেরা আখেরা দুনিয়াও শেষ আখেরাতও শেষ কথা ঠিক আছে কি না রাসুল পাকসাল আলাইসালাম বলছেন যদি তুমি আখারাতের দৃষ্টি বাড়িয়ে দাও আখারাতের প্রতি তোমার চিন্তাধারা বাড়িয়ে দাও তাহলে কি হবে তাহলে তোমাকে জাল আল্লাহ কালবিহি এটা চোখের সামনে ভিক্ষুক ফকিরিকে চোখের সামনে ঝুলিয়ে দেওয়া হবে আর যারা দুনিয়ামুখী হবে না আখরাত মুখী হবে সুন্দর কথাগুলি কত পরিবর্তন ফকিরি চোখের সামনে ঝুলবে আর যদি তুমি আখরাত মুখী হও তোমার অন্তরকে আল্লাহ ধনী বানিয়ে দিবেন কী ধনী বানাবেন অন্তরকে ধনী ধ্বনি বানিয়ে দিবেন যার অন্তর ধ্বনি ঘর ভাঙা হতে পারে শান্তির শেষ নাই যে অন্তর দিয়ে ধনী তার অনেক কিছু না থাকতে পারে কিন্তু পৃথিবীতে সে হলো সবচাইতে শান্ত সব সবচাইতে সুখী যে তার অন্তর দিক থেকে ধনী হয় তার পরিবারের দিক থেকে ধনী হয় রাসুল পাকসাল আলাইসাল্লাম বলেছেন আগে দরকার হ্যাঁ আগে তোমার শান্তি অন্তরে দরকার আল্লাহ সুবহান তালা তোমার অন্তরের মধ্যে ধ্বনিত্ব দান করে দিবেন সুভান আল্লাহ বলে আমাদের দরকার আছে কিনা বলেন সুতরাং আমরা তাকাবো সামনে না আমরা কে কাছে তাকাবো নাকি দূরে তাকো দুটা কোথায় আখেরাত দুইটা কোথায় আখেরাত আল্লাহ আল্লাহ আজকে পৃথিবীতে একটা তুলনা দেই পৃথিবীতে ধনী ধনী দেশ আছে ধনী ধনী দেশগুলি যেমন পৃথিবীর সবচেয়ে ধনী দেশ জাপান আমরা তো গরিব আমরা গরিবের কাতারে আছি আমাদের আরও গরিবত্ব আছে আচ্ছা দেখেন তো তুলনামূলক আমি ইউরোপে গিয়ে দেখলাম বিভিন্ন উন্নত দেশগুলিতে যাওয়ার পর শুনলাম যে আত্মহত্যার প্রবণতা যেই দেশে সম্পদ বেশি আমরা মনে করি শান্তি বেশি ওই দেশে আত্মহত্যা করে বেশি জাপান পৃথিবীর সবচাইতে সব দিক থেকে আমি জাপান যাই নাই যারা গিয়েছেন এখানে অনেকে আছেন জাপান জাপান এমন একটা গুছানো দেশ জাপানের মানুষ চাল সব দিক থেকে উন্নত কিন্তু এই জাপানের সবচাইতে আত্মহত্যার প্রবণতা বেশি তার মানে কি শান্তি নাই তার মানে কি শান্তি নাই ওরা আত্মহত্যা করতে ভালোবাসে আর আমাদের দেশের মতো গরিব আত্মহত্যা কয়টা বান বলেন কয়টা পান যদিও দেখ দু একটা পান প্রেম প্রীতি ভালোবাসা এছাড়া আর কিছু আছে আর কিছু না প্রেম প্রীতি ভালো ভালোবাসা ছাড়া এই আকাম কুকাম ছাড়া আর কেউ ফাঁসি দেয় না বিষ খায় না আর বাকি যারা আমরা বাংলাদেশে বা আমাদের মতো আমাদের মতো লেভেলের যারা আছি আমরা আত্মহত্যা করি না কারণ আমাদের সম্পদ না থাকতে পারে অন্তরে সম্পদ আছে আমরা শান্তিতে আছি ইউরোপে গেলাম আমাদের এলাকার একজন ডক্টর উনি আমাকে একটা সিটিতে নিয়ে গেলেন সিটিটা আপনারা জানেন সিনে রবিনহুড রবিনহুডের কয়েছে চলে হুজুর আপনাকে সমুদ্রের পাড়ে নেবো রবিনহুডের বাড়ি দেখাবো আমি চলেন তার ঠিক ঘুরে দেখি এত রবিনহুড ফেমাস না দেখে যাইকুই দেখি গিয়ে দেখলাম যে একটা সুন্দর একটা এরিয়া একটা ব্রিজের কাছে নিয়ে বলল এই ব্রিজটা দেখলাম অনেক কুচা দুপাশ দিয়ে বেড়া দেওয়া আমি বললাম এটার অবস্থা এরকম কেন কয়ে যে এখানে এসে দূর দূর থেকে লুকেরা এসে এখান থেকে জাপ দিয়ে নিচে পড়ে নিচে হলো পাথর পাথরের ঝর্ণা এখান থেকে জাপ জাম দে প্রতিদিন প্রতিদিন আত্মহত্যার প্রবণতা এমন হাত এমন হারে বেড়ে গেছে সরকার এটাকে প্রটেক্টেড করেছে যে মরা যাবে না কিন্তু মরা থামাইতে পারে না এদিক দিয়ে বাদ দে ওদিক দিয়ে মরে ওদিক দিয়ে বাদ দে এদিক দিয়ে মরে দেশ কি গরিব দেশ ব্রিটেন কিন্তু আত্মহত্যা আমার বাংলাদেশে দেখান তো যে কোথাও গিয়ে লাভ দিয়ে খালি ওই জায়গায় মরে সরকার পুলিশ পাঠিয়ে বললো এটাকে এটাকে এ করতে হবে প্রোটেকশন দিতে হবে এমন জায়গা বাংলাদেশে আছে সুতরাং শান্তি কোন জায়গায় শান্তি হল অন্তরে শান্তি দেন কে শান্তি আল্লাহ রাসুল পাকসাল্লা আল্লাহ সাল্লাম বলছেন জি আল্লাহ এনা উনফিলফি কালবিহি তোমার সম্পদে শান্তি হবে না বিছানা অনেক দামি দিয়ে কিনতে পারবা ঘুমাইতে পারবা না শান্তি ওই তেল তেলে বিছানার মধ্যে শান্তি আছে যদি আল্লাহ দান করেন কথা ঠিক আছে কিনা বলেন অনেক বাড়ি হতে পারে ওইখানে শান্তি না আল্লাহ বলেন যদি কোন ব্যক্তি আখড়াতকে টার্গেট করে আমি তার অন্তরগুলি শান্তিতে ভরে দিই আল্লাহ এটা হলো প্রথম পুরস্কার দুনিয়ার পুরস্কার এরপরে সাম বলছেন যা হ্যাঁ যা আমরা আল্লাহ তালা তার কাজগুলিকে গুছিয়ে দেন দেখুন তো যারা আখেরা মুখী তাদের কাজগুলি গুছানো কি না ফজরের আজান শুনে কেউ বা ফজরের আগে উঠে তাহার জুতের নামাজ পড়ে বিছানা থেকে উঠে উঠে কার নাম নেয় নাকি বিড়ি টানে অনেকে বিছানা ঘুম থেকে উঠে বিড়ি টানে কিন্তু যারা মুখী তারা কি জানে আল্লাহর আল্লাহর কাছে কাছে করে আল্লাহর আলহামদুলিল্লাহ কাজটা গুছানো হয়ে গেল না গারে একটা গিরু আছে গিরুটা আল্লাহ উঠায় দেন এই গিরু দিয়েছে শয়তান কে গিরু দেয় শয়তান কাঁধে একটা গিরু দেয় এই গিরু এক দু শেষ উজু করলেন সুন্দর করে উজু করে আপনি যখন তাহাজুতের নামাজ পড়ার জন্য অথবা আপনি ফজল নামাজের পর নামাজ পড়ার জন্য শূন্য নামাজটা আদায় করে ফেললেন আদায় করা আরম্ভ করে দিলেন আপনার ঘরে শয়তান ঘুমের সময় তিনটা গিরু দিয়েছিল আপনার ঘরে তিনটা গিরু আল্লাহ খুলে দিবেন যার সাথে শয়তান নাই তার জীবন কখনো অগুসানো হবে না আপনি আরম্ভ করে দিলেন আপনার ডেলি রুটিন আপনি নামাজ আদায় করলেন তসমির তাহলিল জপলেন তালাত করলেন একটু প্রস্তুতি নিলেন নাস্তা করলেন অফিস গেলেন কাজে গেলেন আপনার কাজের মধ্যে বরকত দিবেন কে কেন দিবেন আপনি উঠেছেন আল্লাহ এবং আল্লাহ রাসুলের নিয়মে রাসুলের নিয়মে যখন উঠেছেন বরকত আপনার হবেই সুতরাং আপনি যখন উঠে আপনার কাজকামে চলে গেলেন ওই কাজকামের মধ্যে অন্তরের শান্তি দিবেন কে ওই যে আল্লাহ বললেন তার অন্তরের মধ্যে সে ধনী হয়ে যাবে সে টেবিলে থাকতে পারবে কিন্তু ম্যানেজার থেকে সে থাকবে ঠিক হবে না আলহামদুলিল্লাহ হয়ে যাবে এরপরে আপনি আপনি যখন আপনার কাজগুলি যখন জুহরের নামাজের আজান অক্ত হয়ে যাবে তখন আপনি দিলে দিলে বলবেন নামাজ পড়ব একটু রেস্ট নেব